সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 12টা 5 মানে সঠিক দিশা অনুষ্ঠানে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571 2255 এবং 2266 এই নাম্বারে, 2571 2255 এবং 2266 এই নাম্বারে। এবং সঠিক দিশা অনুষ্ঠান মানেই আমরা কিন্তু 2020 সালের প্রেডিকশন জেনে নিচ্ছি, অনেকটাই আমরা এগিয়ে গিয়েছি এবং আজকেও আমরা দেখে নেবো আর কতটুকু এগোনো যায়। কারণ খুব সুন্দরভাবে আমাদের হেলথ কেমন থাকবে, আমাদের জব প্রোফাইল কেমন থাকবে, আমাদের সাংসারিক জীবন কেমন যাবে এবং অর্থকড়ি অবস্থা কেমন থাকবে, সব কিছু নিয়ে একটা কমপ্লিটলি বলা হচ্ছে যে 2020 কেমন যাবে। তা সত্ত্বেও বলবো একটা সামগ্রিক রেজাল্ট, সার্বিক রেজাল্ট, এবং এখান থেকে কিন্তু সকলেরই যে মিলে যাচ্ছে তা কিন্তু নয়, কারণ ইন্ডিভিজুয়াল চার্টের কিন্তু বিশ্লেষণ ভীষণ দরকার। তার জন্যই আমরা কিন্তু একটা গাইডলাইনের একটা দরকার থাকে, তাই আমরা কিন্তু পার্সোনালি পৌঁছে যেতেই পারি অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নেওয়ার জন্য আমার সামগ্রিক রেজাল্টটা কেমন থাকবে। আর সঠিক দিশা অনুষ্ঠান মানে স্টুডিওতে উপস্থিত থাকেন আচার্য শ্রী দুলাল, গোল্ড মেডেলিস্ট, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ। আজকেও উপস্থিত রয়েছেন আপনাদের সঙ্গে এবং আপনারা রয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাবো। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাঁকেও স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আমি আমার জন্মদাত্রী মাতা জন্মদাতা পিতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই জগজননী মা তারাকে, প্রণাম জানাই আমার সমস্ত জ্যোতিষ গুরুদেরকে। এর পাশাপাশি এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমস্ত বন্ধু বান্ধব ভাই দাদা যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমরা 2020-এর সার্বিক রেজাল্টে জানছি একদম। বিষয়টা হচ্ছে জাস্ট কয়েকদিন ধরে এই অনুষ্ঠানটা করছিলাম, করে চলেছি প্রতিনিয়ত। 2020 সাল কেমন যাবে, প্রত্যেকটা রাশিভিত্তিক আলাদা আলাদাভাবে আলোচনা আমি করছি বা করে চলেছি। অনেকে রেসপন্স বেশ ভালোই করছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবার। মূলত আজকে যে রাশি নিয়ে আমি বলতে যাচ্ছি সেটা হলো মকর রাশি। এর আগের দিন পর্যন্ত মোটামুটি আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছি, আজকের মকর থেকে শুরু করব। তবে প্রথমেই যেটা বলে রাখা উচিত যে আমি যে প্রেডিকশনটা করছি এটা যে সার্বিকভাবে সবার যে মিলবে এটা কিন্তু নয়, কারণ দিদি যেটা বললো যে প্রত্যেকের আলাদা আলাদা ন্যাটাল চার্ট কিন্তু রয়েছে। কোনো হাউসে মানে কোনো একটা মানুষের মেষ হাউসে যে গ্রহগুলো রয়েছে সেটা হয়তো অন্য কোনো জাতকের হয়তো নেই। আবার হয়তো দেখা হলো সিংহ রাশিতে যে সকল গ্রহের সন্নিবেশ আছে সেটা হয়তো অন্য কারণ নেই। আবার যদি বা থাকে তাদের মধ্যে স্ফুটগত কিছু ব্যবধান বা স্ফুটগত বা ডিগ্রিগত কিছু পার্থক্য দেখা যায়। সুতরাং এখানে দাঁড়িয়ে যে প্রেডিকশনটা করা হচ্ছে সেটা কিন্তু একটা সার্বিক এবং কম বেশি প্রত্যেকেরই মিলবে সেরকমই একটা প্রেডিকশন আমি দিতে চলেছি। তবে তার আগে একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। আচ্ছা, নিজের জন্য জানবেন? কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে, দেখি যখনই টাইম পাই আর কি। আচ্ছা, খুব ভালো লাগে। রাশিফল দেখ শুনছেন তো? শুনছি। যাই হোক দাদা, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 1/2/1978, বারে ছিল বুধবার রাত্রি 10টা, হাওড়া ডিস্ট্রিক্ট। স্যার একটু প্রশ্ন করবো কি? প্রশ্ন করার দরকার আছে? আপনি একটু সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার প্রশ্নের কোনো দরকার নেই। দেখুন না, মানে জাস্ট এই মানে অনেক অনুষ্ঠানে আমি বলি যে আপনারা এসে আপনাদের প্রবলেমটা বলবেন না, সে শুধুমাত্র আমাকে নয় যে কোনো অ্যাস্ট্রোলজার হোক বা তান্ত্রিক বন্ধু যাদের কাছে যাচ্ছেন আপনারা, গিয়ে কখনোই আপনাদের প্রবলেমগুলো বলবেন না, তাদেরকে জাস্ট জিজ্ঞাসা করুন তারা আপনাদের প্রবলেমটা বলতে পারে কি। একটু দেখুন, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন, প্লেস অফ বার্থ দিয়েছেন, সেই অনুযায়ী আপনার তুলারাশি কন্যা লগ্ন বিশাখা নক্ষত্র কৃষ্ণ পক্ষের নবমী তিথিতে জন্ম এবং গণ হয়েছে নরগণ, ভুল বললাম, দেবারীগণ, রাক্ষসগণ। মূলত এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মঙ্গল এবং মঙ্গল বৃহস্পতি শনি তিনটে গ্রহ বক্রী অবস্থায় রয়েছে এবং মঙ্গল নিচস্থ, অর্থাৎ মঙ্গল নিচস্থ প্লাস বক্রী। বর্তমানে আপনি আর্থিক
একটা অভাব অনটনের মধ্যে রয়েছেন এবং তার পাশাপাশি ফ্যামিলি লাইফ নিয়েও ডিস্টার্বের মধ্যে রয়েছেন, বলুন। হ্যাঁ, আর্থিক মানে যতটা আমি এফোর্ট দিই সেরকম মানে মানে ইনকামটা মানে আমার হয়ে ওঠে সেরকম প্রাপ্য জিনিসগুলো পাই না, সেরকম স্থানটা পাচ্ছি না। আমি একটা কর্ম প্রাইভেট একটা কলেজের সাথে প্রায় 12-14 বছর যুক্ত, তো এখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছি স্যার। আমার তিনটা প্রশ্ন ছিল, একটু জিজ্ঞেস করছিলাম স্যার কোনটা আমার ক্ষেত্রে সবথেকে ভালো দশা হতে পারে, যেটা গোল্ডেন দশা বলে, আর কোন গ্রোথটা একটু আমার ক্ষেত্রে ভালো দেখছে। আর এখন একটু শরীরটাও আসলে ভালো যাচ্ছে না, বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছে, মানে আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে যাচ্ছে, সেটা এখন ডাক্তার রিপোর্ট করছে ফ্রম নার্ভ থেকে হচ্ছে। আর ইয়েস, এই মুহূর্তে আপনি যখনই করলেন আমার সঙ্গে কথা বলছেন, আমি জাস্ট আপনার হরাইটাও দেখে নিলাম এবং তার পাশাপাশি তো ন্যাটাল চাপ তো রয়েছেই। আপনার লগ্নে রাহু অবস্থান করছে, এই লগ্নে রাহু অবস্থান করার কারণে আপনার শরীর স্বাস্থ্য যে কন্টিনিউ যে ভালো যাবে এটা কিন্তু নয়। আপনি বছরের প্রায় মানে 12 মাসে প্রায় 10 মাসই খেয়াল করে দেখবেন কিছু না কিছু রোগ ভোগের মধ্যে আপনি চলেছেন বা থাকছেন, ছোটখাটো কিছু না কিছু রোগ আপনার মধ্যে থাকবেই এবং মাঝে মধ্যে মেডিসিন আপনাকে খেতে হবে। এবং বর্তমানে গোচরকালীন সময়ে রাহু যেহেতু দশম স্থানে অবস্থান করছে, দশম স্থান থেকে যেহেতু আমরা কর্মক্ষেত্র বিচার করে থাকি, এই কর্মক্ষেত্রে রাহু অবস্থান করার কারণে আপনার লাস্ট প্রায় দেড় বছর কম বেশি 1.5 বছর আপনার কিন্তু কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট ট্রাভেল। আপনি মাঝে মধ্যে আপনি নিজেই স্বীকার করলেন যে মাঝে মধ্যে আমি ভাবছি এই কর্মটা চেঞ্জ করবো কিনা, পরিবর্তন করবো কিনা, তাই না? 13-14 বছর আছি, তো আমার এই শরীর বা কর্মের প্রবলেমটা কি রাহুটাই মেইন ডিস্টারবেন্স? না, রাহু ডিস্টার্বটা নয়, বর্তমানে আপনার যে দশা অন্তর্দশা চলছে সেটা একটা ভাইটাল দশা, সেটা একটা যে দশা চলছে বা যার অন্তর্দশা চলছে সেটা আপনার পক্ষে ভালো রেজাল্ট দিচ্ছে না। এবং এখানে যে ন্যাটাল চার্ট যেটা, সেখানে লগ্নে রাহু অবস্থান করছে, দ্বাদশে শনি অবস্থান করছে, নবম পঞ্চম পতি সে দ্বাদশে অবস্থান করছে, পঞ্চম থেকে আমরা যে সমস্ত বিচার করে থাকি বা ষষ্ঠ হাউসের অধিপতি শনি সে যে সমস্ত মানে বিষয়গুলো আমাদের দিয়ে থাকে সে দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ বেশ কিছু প্রাপ্তি যোগ সেখান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু ঠিকঠাক পাচ্ছেন না। মূলত ষষ্ঠ থেকে আমরা কর্ম বিচার করে থাকি। বলুন আর কি পাচ্ছি না, এটা মেইন প্রবলেমটা কি শনিটাই প্রবলেম করছে নাকি? না, শনি নয়, দেখুন এখানে শুধুমাত্র এই 2-5 মিনিটে জাস্ট আপনাকে বলবো না যে শনি ডিস্টার্ব করছে কি রাহু ডিস্টার্ব করছে, এরকম ভাবে কিন্তু বলা যায় না। তার কারণ একটা চার্ট একটু বলবে, একটু কাইন্ডলি বলুন ভালো, আপনি ওইটা একটু কাইন্ডলি অ্যাট লিস্ট বলুন যে দশাটা কবে থেকে ভালো পাবো আর কি। ইয়েস, এরপরে আপনার যেহেতু কেতুর মহাদশা শুরু হতে চলেছে, কেতুর মহাদশা যখন শুরু হবে খুব একটা বেশি নয় 19/9/2020, তখন থেকে আপনার সময় আরো খারাপ হবেই হবেই হবে এবং সেটা চলবে, সেটা চলবে 15/2/2021। আপনি যদি মনে করেন এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তাহলে বলবো কোন একজন ভালো অ্যাস্ট্রোলজারের সম্ভব নয়। আপনাকে আমি বললাম যে এই টাইম থেকে এই টাইম আপনার লাইফে আরো সমস্যা আসছে। ও মানে কেতু দশা পুরোটাই খারাপ যাবে? পুরোটা সম্ভব নয়, কখনো কোনো মহাদশা টোটালটা যে খারাপ যায় এমন নয়, কিছুটা ভালো কিছুটা খারাপ। কিন্তু আমি আপনাকে ডেট ধরে বলছি 19/9/2020 থেকে 15/2/2021 এই যে টার্ম, এই যে সময়, এই যে টাইমটা, এটা আপনার পক্ষে যথেষ্ট খারাপ। তার আগে আপনার যদি সম্ভব হয় কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। হ্যালো, একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি জ্যোতিষ শাস্ত্রের সম্পর্কে ওয়াকিবহল, নিজের চার্ট সম্পর্কে ওয়াকিবহল বুঝলাম, কিন্তু এই ওয়াকিবহলটা আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে যায়, কারণ আমরা সঠিক জায়গায় সঠিক সময়টা পৌঁছতে পারি না। সঠিক অ্যাস্ট্রোলজারের একটা গাইডলাইন নিন, তাহলে দেখবেন আপনার জানা আর আপনার জন্মছক দুটো কিন্তু আলাদা কথা বলছে। তাই আমি বলবো যে আমরা কি করি, অনুষ্ঠানগুলো দেখতে দেখতে মনে করি যে অনেকটাই বুঝে গেছি, জন্মছক নিজেরাই স্টাডি করে নিতে পারবো, আদতে ব্যাপারটা অতটা সহজ নয়। কিন্তু একটু সরাসরি যোগাযোগ করুন দাদা। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ আমি পলাশ দাদা বলছি। হ্যাঁ কে বলছেন, নামটা বলুন? পলাশ দাদা। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমদা থেকে বলছি। নিজের জন্য জানবেন? নিজের সম্পর্কে একটু জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/7/1995। সময়? সময় রাত্রি 3টে।
রাত্রি 3টে? হ্যাঁ রাত 3টে, মানে 11 তারিখটা 12 তারিখ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান উলুবেড়িয়া। উলুবেড়িয়া। সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 12ই জুলাই 1995, বারে ছিল বুধবার, মানে মঙ্গলের রাত বুধের সকাল, উলুবেড়িয়া। এই অনুযায়ী আপনার ধনু রাশি বৃষ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্ম এবং গণ হয়েছে আপনার, আপনার গণ হয়েছে নরগণ। মূলত এখন কি করছেন আপনি? আপনার তো কেরিয়ার নিয়েই তো বড় মানে চিন্তা ভাবনা, এবং কি করব কি করব না এটা নিয়েই তো আপনি আমাকে ফোন করলেন, তাই না? হ্যাঁ, আমি তোমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই। সেটাই তো বললাম, এটা নিয়ে তো আপনার ভাবনা এখন এই মুহূর্তে। আপনি পড়াশোনা কত দূর করেছেন? মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলেন? না, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন প্যারামেডিকেল বর্তমান পড়ছি। তাই মাস্টার ডিগ্রি আপনি চেষ্টা করলে কিন্তু হয়ে যেত, আপনি করবেন, ঠিক আছে, আপনি করবেন। হ্যাঁ, চাকরির জায়গায় দাঁড়িয়ে ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে, ভালো। দশম পতি একাদশে রয়েছে। আপনি গভর্নমেন্ট জবের জন্য যদি মানে ভাবেন, আমি বলবো সেদিকটা কিন্তু না যাওয়াটাই ভালো হবে আপনার, ঠিক আছে। আপনি কোনো প্রাইভেট সেক্টরে চেষ্টা করুন, আপনার পক্ষে এটা ভালো। তবে এখানে যেহেতু অনেকগুলো প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা হলো দ্বাদশে কেতু অবস্থান করছে এবং বুধ শুক্র দ্বিতীয় স্থানে রয়েছে। বুধ শুক্র থাকলে মূলত দারিদ্রযোগ তৈরি করে। আপনি যতটাই ট্রাই করুন না কেন, যতটা পরিশ্রম করুন না কেন, সেইভাবে কিন্তু রেজাল্ট আপনি পাচ্ছেন না, ঠিক আছে। আর আরেকটা যে বিষয় সেটা হলো এরকমই, আপনার বয়স যেহেতু খুব একটা বেশি নয়, আমি সেই জন্যই বলছি অ্যাজ এ ফ্রেন্ড ভাবে কথাটা বলছি, প্রেমজোর দিক থেকে লাভের দিক থেকে একটু সচেতন থেকো, সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় তোমার, ঠিক আছে। তবে কর্ম কর্মের ক্ষেত্রে একটু ট্রাই করো, তবে পরিশ্রম তোমাকে অনেকটাই করতে হবে। যদি মনে করো হ্যাঁ আমি শর্ট প্রসেসে কিভাবে ভালো রেজাল্টটা পাবো, যদি এটা যদি মনে করো, তাহলে বলবো কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করে তার কিছু পরামর্শ নিয়ে সামান্য কিছু প্রতিকার করে নিলে সেই জায়গাটাতে কিন্তু অতিক্রম হয়ে যাবে, ভালো রেজাল্ট পেয়ে যাবে। একদমই তাই। কি করতে হবে তাহলে? অতি অবশ্যই অনুষ্ঠানের পর একটু সরাসরি কথা বলে নেওয়া, এবং দর্শক বন্ধু আপনারা যারা আজকে অনুষ্ঠানটা ফলো করছেন তারা অতি অবশ্যই বুকিং নাম্বারটা একদম কনফার্ম করে লিখে নিন, এবং রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত যে কোনো একটি প্রশ্ন নিয়ে সরাসরি ফোন করতে পারছেন। একটু চলে আসি রাশিফলে আমরা। হ্যাঁ, যেহেতু রাশিফল নিয়ে আলোচনা করব, এরকমই ভাবনা চিন্তা রয়েছে বা ছিল, মকর রাশি নিয়ে আলোচনা করছি। মকর রাশিতে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, জানুয়ারি মাসের জাস্ট আর কয়েকটা দিন পরেই, অলরেডি আর মানে জাস্ট লাস্ট এক রানিং সপ্তাহে বলা যেতে পারে, শনি অবস্থা মানে ঢুকছে মকরে। যখনই এই মকর রাশিতে শনি আসছে জানুয়ারি মাসেই, দেখবেন আপনাদের মধ্যে আগের বিগত বছর 2019 সাল যেমন গেছে তার থেকে কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে এই ভালো হওয়ার পাশাপাশি কিছুটা রোগভোগেরও জায়গা চলে আসবে। সেটা কীরকম না, মূলত একটু শরীর ব্যথা যন্ত্রণা পেইন হবে, মাঝে মধ্যে চোখ সংক্রান্ত একটু ডিস্টার্ব আসবে, চোখ সংক্রান্ত সমস্যা, চোখ বা নেত্রপীড়া দেখা দেবে, এবং তার পাশাপাশি বাতজ যে সমস্ত রোগ মানে বেদনা বাত সংক্রান্ত, সেগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। এবং তার পাশাপাশি নার্ভ সংক্রান্ত, বিশেষ করে যারা একটু বাড়িতে বয়স্ক মানুষ, যারা মূলত বয়স্ক তাদের দেখবেন যে সমস্ত জয়েন্ট কোমর হাঁটু এগুলো কিন্তু ব্যথা যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে। অর্থাৎ শারীরিক দিক থেকে রোগ ভোগ কিন্তু আপনাদের কিছুটা হলেও ভোগ করতে হবে। তার কারণ যেহেতু শনির 7:30, তবে এই শনি যেহেতু রাশির অধিপতি কিছুটা সেভ করবে, কিন্তু আলটিমেট যেহেতু শনির 7:30, সুতরাং শরীরগত দিক থেকে প্রবলেম আসবেই। একদমই, আবারও আমরা জানবো, কিন্তু তার মাঝখানে একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কে বলছেন? কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে সুতপা বাগচি, তাই তো? আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1967 সাল 26শে মে। সময়? সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বিহারের ঝাড়খণ্ড। আচ্ছা,
সঙ্গে থাকুন। ২৬/৫/১৯৬৭ সকাল ৯টা ঝাড়খণ্ড, তাই তো? ঝাড়খণ্ড, বিহার। এখানে আসছে না এটা। নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, এই অভিযোগটা সকলেই করছেন আমাদের যে সঙ্গে সঙ্গে লাইন পাওয়া যাচ্ছে না, কিন্তু আজকের পর থেকে আর সেই অভিযোগটা রইল না। আপনি যে, হ্যাঁ, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন একটু মিলিয়ে নেন, ২৬/৫/১৯৬৭, বারে ছিল শুক্রবার, সকাল ৯টা। এই অনুযায়ী আপনার ধনুরাশি কর্কট লগ্ন, মূলা নক্ষত্র, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম এবং গণ হয়েছে দেবারিবন। বর্তমানে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। একদম, আপনার শরীর স্বাস্থ্যের উপরে একটা প্রভাব আসছে। আপনি খেয়াল করে দেখবেন মাঝে মধ্যে আপনার পেট সংক্রান্ত কিছু ডিস্টার্ব আসবে, পেট সংক্রান্ত সমস্যা ভুগবেন, এবং তার পাশাপাশি যেটা এক্ষুনি জাস্ট বললাম, এই যে জয়েন্ট, কোমর, হাঁটু, এই সমস্ত একটা এই সমস্ত একটা পেইন চলে আসছে। আপনি উঠতে বসতে প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে আপনার, তাই না? ইয়েস ইয়েস। এবং মাঝে মধ্যে যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই সময় আপনার ওয়েদার চেঞ্জের কারণে মাঝে মধ্যে শরীর ভালো যাচ্ছে না। না না না, ঠিক বললাম। আপনার পারিবারিক দিক থেকে তো যথেষ্ট প্রবলেম আছে, আপনি তো গৃহগত সুখ তো পাচ্ছেন না, পাননি, ঠিক বললাম? মোটামুটি খুব ভালো নয়। চতুর্থ হাউসে কেতু অবস্থান করছে, চতুর্থ হাউস থেকে আমরা মূলত গৃহ বিচার করি, ফ্যামিলি বিচার করি, সেখানে কেতু অবস্থান করার কারণে কিছুটা প্রবলেম তৈরি করেছে। তবে এই প্রবলেমটা হয়তো মন থেকে আপনি বলতে পারছেন না, কিন্তু কিছুটা হলেও কিন্তু মনে একটা কষ্ট, বুকের মধ্যে একটা কষ্ট কিন্তু আপনার লুকিয়ে রয়েছে, তাই না? ইয়েস, থাকবে। আপনি এই বয়সে মাঙ্গলিকের কথা জিজ্ঞাসা করছেন? দেখুন, এখানে লগ্ন সাপেক্ষে তৃতীয় মঙ্গল অবস্থান করছে, সেই হিসেবে মাঙ্গলিক নন, ঠিক আছে? কিন্তু সূক্ষ্ম বিচারে যদি করতে হয় তাহলে অনেকগুলো সাইড থেকে বিচার করতে হয়, শুধুমাত্র মানে মঙ্গল ধরে যে বিচার করে বলবো যে মাঙ্গলিক এটা নয়। সাউথ ইন্ডিয়ানে যদি আমরা চলে যাই বা অন্য যখন অন্য কোনো শাস্ত্র অনুযায়ী যখন যাব, তখন কিন্তু চন্দ্র থেকে যেমন বিচার করা হয়, শুক্র থেকেও, মানে লগ্ন সাপেক্ষে শুক্রর স্থান দেখেও, শুক্র কোথাও অবস্থান করছে সেখান থেকে আমরা কিন্তু মাঙ্গলিক বিচার করে থাকি। শুধুমাত্র লগ্ন সাপেক্ষে মঙ্গল আছে মানেই যে মাঙ্গলিক এটা কিন্তু নয়। তবে মূলত এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার শারীরিকগত দিক থেকে মাঝে মধ্যে প্রবলেমের মধ্যে চলছেন বা ফেস করছেন, ঠিক আছে? আর কি বলুন, আর কিছু? এই প্রশ্নটা তো খুব মানে সাংঘাতিক করে ফেললেন। দেখুন, এই ধরনের প্রশ্ন উত্তর ঠিক উত্তর দেওয়া উচিত নয়। না, ঠিক উত্তর, আপনি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা তো আপনাকে বলে দিলাম। এবার আপনি যদি বলেন যে আমি, যাই হোক, আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মানে আমাদের যখন একটু শরীরটা খারাপ হয় তখন বোধহয় এই প্রশ্নগুলো মনের মধ্যে বেশি আসে, কিন্তু একটা রিকোয়েস্ট করছি, অনলাইন অনুষ্ঠানে এই প্রশ্নগুলো করবেন না, কারণ এগুলোর উত্তর আমরা দেবও না, শুধু শুধু সময় নষ্ট। তার থেকে জেনে নিন কি করলে আপনি ভালো থাকবেন, সেটা মনে হয় বেটার হবে। চলে আসবো মকর রাশির বাকি পার্টে। হ্যাঁ, মূলত যারা কর্মজগতে রয়েছেন, বিশেষ করে ডক্টরস বা যারা মেডিসিন লাইনে রয়েছেন বা যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন, পাশাপাশি যারা মূলত সায়েন্সে রয়েছেন, সেটা প্রফেসর লাইনে হতে পারেন, টিচার হতে পারেন বা গবেষণা করছেন, যারা এই ধরনের মানুষ বা এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের পক্ষে এই ইয়ারটা কিন্তু যথেষ্ট ভালো। এবং বিশেষ করে যারা গবেষণামূলক কাজের মধ্যে অলরেডি ইনভলভ হয়ে আছেন বা গবেষণা করবেন, তাদের পক্ষেও কিন্তু এই ইয়ারটা কিন্তু যথেষ্ট ভালো দেখা দিচ্ছে। বা এবং তার সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, যারা কর্মের মধ্যে ইনভলভ, কোনো গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু বিদেশ ভ্রমণেরও সুযোগ আছে, এবং সেটা কিন্তু একবার নয়, একাধিকবার। আর আরেকটা বিষয় বলে রাখি, একটু বন্ধু বান্ধবের জায়গা থেকে, একটু ফ্রেন্ড সার্কেল থেকে একটু সচেতন থাকবেন, না হলে বিশ্বস্ত কোনো বন্ধুর কারণে আপনার মানহানি হয়ে যেতে পারে। এমনকি তার উপরে হয়তো এতটাই ডিপেন্ড করে বসলেন যে সেখান থেকে শুধু মানহানি নয়, মামলা মোকদ্দমার মধ্যেও জড়িয়ে যেতে পারেন, অর্থাৎ
বন্ধু মানে যারা রয়েছে তাদের দিক থেকে একটু সচেতন থাকবেন, এবং বন্ধু নির্বাচন সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক কথাই। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানার। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম অদিতি ভুঁইয়া। ডেট অফ বার্থ? 2 সেপ্টেম্বর 1996। সময়? সময় দুপুর 2:10। জন্মস্থান? বর্ধমান। কোথায়? বর্ধমান। বর্ধমান। সময়টা কি বলো? দুপুর 2:10 বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, 2 সেপ্টেম্বর 1996 দুপুর 2:10 বর্ধমান। অনুষ্ঠান ভালো লাগছে? হ্যাঁ, আমি দেখি তো। আচ্ছা, এই সময়টা কাজ বন্ধ করি আমি দেখি। বাহ, এই সময়টা কাজ বন্ধ করে অনুষ্ঠান দেখা, সব থেকে বড় রেসপন্স এটাই। একদম। হ্যাঁ, যেটা বাস্তব কথা, অনেকেই দেখছি মানে পরে অনেকেই ফোন করে বলছে যে আপনার অনুষ্ঠান দেখবো বলেই অলরেডি আমরা কাজ বাজ কিছুটা হলেও কমিয়ে রেখে আপনার অনুষ্ঠানটা দেখি এবং কন্টিনিউ ফোনে চেষ্টা করে যাওয়া। হ্যাঁ, কন্টাক্ট করার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পেরে উঠিনি বা পাইনি তখন, কিন্তু পরে যখন আপনার মানে আমার সঙ্গে কথা বলছে তারা রীতিমতো হ্যাপি। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন মেয়ের, 2 সেপ্টেম্বর 1996, বাড়ি ছিল সোমবার দুপুর 2:10 বর্ধমান। এই অনুযায়ী আপনার মেয়ের মেষ রাশি ধনু লগ্ন, ভরণী নক্ষত্র কৃষ্ণ পক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম এবং গণ হয়েছে নরগণ। প্রথমত বলে রাখি আপনার মেয়ে তো একটু রাগচটা, তাই না? মানে অল্পতেই রেগে যায়, এবং যখন রেগে যায় তখন ও যে কি করবে আর কি বলবে এটা কিন্তু ঠিক একটু কিন্তু কিন্তু তবে প্রচন্ড প্রচন্ড ভালো মেয়ে। তার কারণ এটাই, আপনি যদি ওকে কোনো দায়িত্ব দেন যে মা তুমি এইটা একটু করে রেখো বা নাম ধরে এটা একটু করে রেখো, তো দেখবেন ও ঠিক টাইম টু টাইম সেই কাজটা কিন্তু করে তারপরে চুপচাপ বসবে। করে কি? ভীষণ বিশ্বস্ত, যাকে বলে ভীষণ বিশ্বস্ত। কোনো কাজ তাকে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আমি একে যখন কাজটা দিয়েছি এ ঠিক একদম ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভাবে কাজটা কমপ্লিট করবে। তবে মূলত যে জন্য আপনি ফোন করেছেন, আপনার মেয়ে বর্তমানে কি করছেন? ওর গ্রাজুয়েশন লেভেলের রেজাল্ট কেমন হয়েছে একটু বলুন তো আমাকে। 50% অ্যাবাভ আছে। কিন্তু কিন্তু যে ধরনের ওর মানে স্টুডেন্ট ছিল সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা হয়নি। হ্যাঁ, পরিশ্রমটা করেছিল, আরেকটু করলে হয়তো হতো। ইয়েস, সেই অনুযায়ী ওর রেজাল্টটা হয়নি। আর এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি বলবো একজন ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে একটু যোগাযোগ করবেন, কারণ ওর গ্রহগত পজিশন খুব সুন্দর হয়ে আছে। সামান্য কিছু এদিক ওদিক আছে, সামান্য কিছু, সেটা কিন্তু খুব বেশি নয়। সেটা কি না, একটা বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ আছে, তবে এই বৃহস্পতি লগ্নেই রয়েছে, খুব একটা বেশি কাজ করতে পারছে না। সামান্য কিছু প্রতিকার দিয়ে দিলে এ কিন্তু খুব ভালো জায়গায় চলে যাবে। একদম। তবে আরেকটা বলে রাখি, যেহেতু মেয়ে মাঙ্গলিক, যেহেতু মেয়ে মাঙ্গলিক এবং অষ্টমে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে, সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ওর কিন্তু পরবর্তী জীবনে দাম্পত্য জীবনে কিছুটা ডিস্টার্ব আসবে, ফ্যামিলি লাইফে কিছুটা ডিস্টার্ব আসবে। আর যেহেতু মাঙ্গলিক প্রচণ্ডভাবে রেগে যাওয়া, একটুখানি হট টেম্পার হয়ে যাওয়া, এই জায়গাগুলো আছে। তবে আর একটা বিষয় বলে রাখছি, কোনো বন্ধু বান্ধবের দিক থেকে একটু সচেতন থাকতে বলবেন, চতুর্থ হাউসে কেতু অবস্থান করছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সময় আর নেই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো, বর্ধমান, কৃষ্ণনগর, গড়িয়া, গড়িয়াহাট, সোদপুর এবং সরাফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন 7431917996 এবং 9932564925 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করছেন, এবং রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলতে পারছেন। মকর রাশি কি আমরা কমপ্লিট করে ফেললাম? মকর রাশি কমপ্লিট তো পুরোপুরি করা গেল না, যাই হোক, যেটা বলছি অনেক মানুষই ফোন করার চেষ্টা করছে, তারা অবশ্যই পরে করবেন, যোগাযোগ করবেন, এবং যারা অলরেডি আমার সঙ্গে শুধুমাত্র যোগাযোগ নয় কথা বলতে চাইছেন তারাও কথা বলবেন। তবে হ্যাঁ, যারা মূলত দেখাতে চাইছেন অবশ্যই বুকিংটা করে নেবেন। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী বুধবার দুপুর 12:05। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।